আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের বাজারের উপলক্ষে শীত বস্ত্রের বিতরণের জন্য আমরা কয়েকটা জিনিস অলরেডি কিনছি আমরা চাচ্ছি যে আপনারা দুই দুইটা করে দিব মানে আমরা দুইটা করে এখানে কিনলাম স্যাম্পল হিসেবে দুইটা নিলাম আর সবগুলো আমাদের প্যাকেটিং করে আমাদেরকে দিবে আর এই দুইটার প্রাইস নেওয়া হচ্ছে আপনার দুইশো আশি টাকা প্লাস আপনার যতগুলো মাল নেবো সবগুলো সবগুলো মিলিয়ে দুইশো টাকার এক্সট্রা দিতে হবে আমাদেরকে আর আপনাদের টাকার হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আর এটা মোটামুটি এক একজনকে দুইটা করে দিব আর যেহেতু এটা একটু মানে চিকন মানে এত ভালো কোয়ালিটি দেওয়ার মতো আমাদের সক্ষমতা হয় নাই মানে সামনে ইংশাল আমরা দিব চিন্তা ভাবনা করেছি কিন্তু এরকম সক্ষমতা এখন আমাদের হয় নাই আমরা চিন্তা ভাবনা করতেছি এখন এটা দুইটা করে দিব আমরা হয়তোবা একশো জন মানুষকে দিতে পারবো আনুমানিক একশো জন মানুষকে দিতে পারবো যতটুকু পরে আমরা দিব ইনশাআল্লাহ সামনে আমাদের এই প্রোগ্রামটা হয়তো বা অনেক ছোটো হলো ইনশাল্লাহ সামনে আমাদের অনেক প্রোগ্রাম আর ভালো প্রোগ্রাম হবে শুধু এখন আমাদের মাঝে কথা বলবে মোহাম্মদ রিফাত হ্যাঁ কথা বল সালাম আলাইকুম স্যার এটা তো আসলে নতুন করে বলার কিছু নেই এটা আপনারা সবাই জানেন এই বিষয়টা আমরা এই ফান্ডের শীত বস্ত্রের বিষয়ে আমরা সবার কাছ থেকে টাকা তোলা হয়েছে ইউটিউবের মাধ্যমে তোলা হয়েছে কিছু কিছু আমাদের টাঙ্গাল বাজার গ্রুপ এক দুই থেকে তোলা হয়েছে এখন আমাদের সামনের বছর আমাদের পরিকল্পনায় অন্যরকম থাকবে টাঙ্গাল বাজারে প্রত্যেক মানে প্রত্যেক মাথা প্রতি মান্থলি ফি থাকবে একশো টাকা করে এই টাকাটা টোটাল টাকাটা আমরা গরিব মানুষরা শীতার্তর সময় সীতার্ত দিয়ে বন্যার সময় বন্যার তদ্দুর দিব এবং যত অনুষ্ঠান ই হয় এগুলো তো সব সময় গরিবদের এগুলো থেকে দেওয়া হবে এটা এটা সবাই এখন এটা আমরা আগেই জানাই দিলাম কারণ গতবার আমরা কোনো প্রিপারেশন নিই এটা টোটালি আমাদের প্রিপারেশনহীন এই একটা কাজ করা হয়েছে কারণ পরবর্তীতে আপনারা এটা এটার জন্য ওইভাবে সাহায্য সহযোগিতা করবেন ধন্যবাদ এখন কথা বলবে নান্নু ভাই নান্নু ভাই আপনার আপনার মন্তব্যটা বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল্লাহ নান্নু অ্যাডমিন আমরা তো এটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল্লাহ নান্নু টাঙ্গারবাজার অ্যাডমিন আমরা এটা তো প্রিপারেশন সারা নিছিলাম শীত বস্ত্র বিতরণের জন্য কিন্তু আগামীতে আমরা ইনশাআল্লাহ আরো বড় পরিসরে করব এই প্রত্যাশার আগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমাদের টাঙ্গালবাজার একটা গ্রুপ আছে যেটা অফার সেল ক্রয় বিক্রয়ের একটা গ্রুপ ওইখান থেকে আমরা একটা শীতবস্ত্র বিতরণের জন্য একটা সবার কাছে টাকা তুলছিলাম যে টাকাটা

এবারে আমরা প্রত্যাশা করি আর আমাদের চার সবাই মিলে এটা দিচ্ছি আমরা চার পাঁচজন আসছি বলে চার পাঁচজন দিব বলে আমরা চার পাঁচজন এরকম কিন্তু কোনো কিছু না অনেকে ভাবতে পারেন যে ভাই যে আমরা চার পাঁচ জন দিচ্ছেন মনে হচ্ছে আপনারা চার পাঁচ জন এটা বিতরণ করতে আসলে এরকম কিছু আপনারা সবাই এটা এটা করার জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন আমরা সামনে আরো রমজান মাসে একটা প্রোগ্রাম করব আমাদের অলমোস্ট দুই লাখ টাকা বাজেট আমরা মানে দুই লাখ টাকা তুলব আমরা যেভাবে হোক সবাই তো যেহেতু অফার সেল করি আমরা মান্থলি একটা যদি ফি করে দেই টাঙ্গাল বাজারে সেই ক্ষেত্রে টাঙ্গাল বাজার থেকে কিন্তু অনেকে অনেক লাভবান হচ্ছেন এবং সামনে হবেন সামনে কিন্তু লাভবান হবেন যে কারণে আপনারা কিন্তু ওইখান থেকে লাভবান হবেন বলতে ওইখানে আপনি যদি প্রতি মাসে একশো টাকা করে পে করেন আমাদের টাঙ্গাল বাজারে অলমোস্ট তিনশো মেম্বার আমরা অ্যাড করবো কিছু মধ্যে যদি প্রতি মাসে একশো টাকা করে পে করেন হয়তো আপনার দুই চার পাঁচটা অফার সিলের ইনকাম সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরেন মাসে একশো টাকা পে করলেন আপনি ধরেন পাঁচ চার তিন চার মাস গেলো তিনশো টাকা পে হলো প্রতি মাসে এক মাস একশো টাকা করে দিলেন এটা কিন্তু আপনাদের ঘড়ির দাম হচ্ছে এটা কিন্তু আপনার উপকার হবে আপনার ব্যবসায়িক যদি আপনি দান করেন সেই ক্ষেত্রে আপনার ব্যবসায়িক কিন্তু অটোমেটিক কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসায়িক আপনি যদি এক জায়গায় পাঁচ হাজার টাকা দান করেন সেখানে আপনার পাঁচ লক্ষ টাকা আপনি ইনকাম হবে ইনশাআল্লাহ আমি সেটা প্রত্যাশা করি আর তাই সবাই আমরা টাঙ্গার বাজার যারা আছি সবাই এই বিষয়টা অবগত থাকেন যে আমরা টাঙ্গার বাজারে ফি ধরা হলো একশো টাকা করে ইনশাল আমার সামনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ রমজান মাসে আমাদের যেটা যারা রোজাদার গরিব ব্যক্তি তাদেরকে আমরা যে যেটা দিব ওই ইনশাল্লাহ সবাই অংশগ্রহণ করবেন আপনারা আর ইনশাল্লাহ আপনাদের আপনাদের যে টাকাটা দিয়ে আমরা শীতবস্ত্র নিলাম এটা আমরা ইনশাল্লাহ আজকে এবং কালকের মধ্যে বিতরণ করে কমপ্লিট করে দেবো এবং আপনারা আপনাদের বিস্তারিত সব বিস্তারিত সবকিছু জানতে পারবেন আমাদের ইউটিউবের মাধ্যমে এবং আমাদের ফেসবুকের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের টাঙ্গাল বাজারে ভালো একটা সংগঠন ঠিক আছে গরিব যে দান করে সবসময় ইনশাল্লাহ এই দান যে সবসময় করতে পারে এই দয়াই করি আমাদের টাঙ্গাল বাজারে যে শীত বস্ত্র নেওয়ার জন্য যে কম্বলগুলো নেওয়া হচ্ছে এগুলো প্যাকেটিং চলতেছে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্র গুলা কমপ্লিট করে আমরা সুন্দরভাবে গুছাব আমরা যে এরকম ভাবে এটা আসলে এত ভালো মানের না যে অনেক ভালো মানের আমরা দিতে পারতেছি এরকম কোনো কিছু না খুব ভালো মানের যদি দিতে পারতাম তাহলে আমাদের টাকা পয়সা একটু সংকট যে কারণে ভালো মানের দিতে পারি না ইনশাল্লাহ সামনে আমরা চেষ্টা করবো সবাই মিলে ভালো মানের কিছু দেওয়ার জন্য এবং আমাদের এবার বাজেট একশো থেকে দেড়শো জনকে দিতে পারবো কিন্তু সামনে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ পাঁচশো থেকে এক হাজার জন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম